বন্ধুরা কেমন আছেন? আজকে এই সেটআপের হিসাবটা দেবো। এই সেটআপের হিসাব আমি আগেও দিয়েছি, সেখানে বলেছিলাম 2,60,000 টাকা খরচ। এটা হচ্ছে 12-15 JBL, নিচে হচ্ছে 15 ইঞ্চি স্পিকার থাকবে, উপরে হচ্ছে 12 ইঞ্চি স্পিকার থাকবে। তা যেটা আমি 2,60,000 টাকা খরচ বলেছিলাম আগে ভিডিও বানিয়েছি, এটা ডবল পেয়ার জেবিএল, দু পেয়ার আছে এখানে, সেটাই ছিল নিচে 600 ওয়াটের স্পিকার, 15 ইঞ্চির, টপে ছিল 12 ইঞ্চি 300 ওয়াটের স্পিকার। এটা মূলত সাউন্ডের কাজে ব্যবহার করার জন্য, বিয়ে বাড়ি, পূজা প্যান্ডেল এসবের জন্য খুব ভালো চলে। কিন্তু এই সেটটা আজকে আমি যে হিসেব দেব, টোটাল খরচ হবে 3,02,000 টাকা। একটু চেঞ্জ করেছি, স্পিকারগুলো আরও উন্নত মানের দিয়ে দিচ্ছি। সেটা হলো নিচেই দিচ্ছি আমি 15 ইঞ্চির 1,000 ওয়াটের স্পিকার, 4টে থাকবে, টপে থাকবে 12 ইঞ্চির 500 ওয়াটের স্পিকার। সঙ্গে যে টুইটারগুলো দেখছেন, 4 জায়গায় আছে, 4টে টুইটার দেওয়া জায়গা, বক্সের ভিতর যেগুলো আছে সেখানে আমি টুইটার দেবো না, এখানে চোঙের ইউনিট দিয়ে দেবো, 4টে মাদুলি টাদুলি লাগিয়ে দেবো, ঠিক চাক চাক করে বাজবে, চাপ নেই। উপরে যে টুইটারে একটা দিচ্ছে ওখানে আমি 450 ফরেনটা দিয়ে দেবো টুইটার। এই টোটাল সেটআপটা আপনাদের খরচ পড়বে 3,02,000 টাকা। এটা কিন্তু 18-15 JBL-এর সমতুল্য বাজবে, এটার বেস্টটা ওয়েট হবে, আপনি এটাই কম্পিটিশন করতেই পারেন 18-15 JBL-এর সঙ্গে, ওয়েট হবে এবং বেস্টটা টাইটের ওপর লঙে যাবে, লঙে ছুটবে এবং ওয়েটও হবে, কারণ এটা 1,000 উপরে 500 ওয়াটের স্পিকার দিচ্ছি, কম্পিটিশন মানে সম্পূর্ণ এই বক্সটা, খুব ভালো হবে সিস্টেমটা। এবার আপনারা যেটা নর্মাল বললাম 2,60,000 টাকায় নিচেই 600 উপরে 300 ওয়াট, এটাও করতে পারেন, তার চেয়ে উন্নত মানের এইটা। এই কেবিলটা তৈরি হয়ে গেছিল, জামালপুর যাবে, এটা অবশ্য 2,60,000 টাকার সেট, যেহেতু মানে জামালপুর যাচ্ছে, এটা ওরা কীর্তন পীর্তন সাউন্ডের কাজ করে বলে নিচে 600 উপরে 300, যাই হোক আমি নিচে 1,000 উপরে 500 এই হিসাবে দিচ্ছি, 3,02,000 টাকা পড়বে। এখানে দিচ্ছি আমি কী কী, নিচেই থাকবে একটা স্টেঞ্জার 3K মেশিন, 4,000 ওয়াট দিয়ে দেবো, মানে নিচের বেশি যে 4টে 1,000 ওয়াটের স্পিকার আছে, একটা স্টেঞ্জার 3,000 দিয়ে বাজবে। উপরে দেখছেন আপনাদের 8টা স্পিকার 500 ওয়াটের, 5 8 40, 4,000 লোড হচ্ছে, ওখানে আমি দুটো স্টেঞ্জারের 1K 1,000 মেশিন দিয়ে দেবো। এখানে আপনি ভাবতে পারেন যে দাদা ওখানে তাহলে আপনি 3,000 দিচ্ছেন না, ওখানে তো 4,000 লোড হচ্ছে, ওখানে 3,000 দিচ্ছি না, একটাই কারণ, কারণ আমাদের টপটার বেশ সবসময় রেঞ্জ করতে হয়, কাছে থাকলে হয় না। আমি ওখানে যদি ওপরে একটা 3,000 মেশিন দিই তাহলে ওই বেশটা ওয়েট হয়ে যাবে, আর যে বিলের টপের কাজ হলে লঙে মারা, আর বেশের কাজ হলে ওয়েট করা কাছে মারা, তাই বেশি আমি 3,000 দিচ্ছি, ওপরে 3,000 দিচ্ছি না, সেটা ভেঙে আমি ওপরে দুটো 1K দিয়ে দেব। টোটাল বক্সটা লোড হচ্ছে আপনাদের 4 উপরে 4 8,000 লোড হচ্ছে, তো আমি নিচে 3,000 দিচ্ছি, ওপরে দুটো 1K স্টেঞ্জারে 1,000 মেশিন দিয়ে দিচ্ছি, অতি ইউনিট পিউনিট সব চলে যাবে, কারণ মেশিনগুলো আমি কাজ করে দেবো, নাহলে এমনি নতুন মেশিন এলে যদি আপনি জোরেন হবে না, চলবে না, মেশিনটা প্রেশার বাড়িয়ে দেবো, নাহলে 2,000 লোড নিতে পারবে, 2,000 উপর লোড হচ্ছে, তা নিতে পারবে না। তো এই সেটটাই 3,02,000 টাকা পড়বে। কী কী দেবো আমি, নিচে 1,000 ওয়াটের স্পিকার, উপরে 12 ইঞ্চির 500 ওয়াটের স্পিকার, দুটো স্টেবিলাইজার, একটা 3K মেশিন, দুটো 1K স্টেঞ্জার মেশিন, 3টে মেশিন থাকবে, স্টেবিলাইজার থাকবে, ক্রসওভার থাকবে, একটা ইকোলাইজার থাকবে, তার যা লাগে সব দিয়ে দেবো, টোটাল ফিটিং পড়বে 3,02,000 টাকা। যদি আপনারা কেউ এই সেটটা করেন অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এইটা ছোট সেট করেছিলাম বলে অনেক বন্ধু বলেছিল দাদা একটু বড় করে করা যায় না, তাই এটা 12-15 JBL-ই কিন্তু সমতুল্য 18-15 JBL-এর সঙ্গে, দুপুরের জেবের সঙ্গে এই কম্পিটিশন করবে, কারণ এটা 1,000 উপরে 500 ওয়াটের স্পিকার দিয়েছি। 18-15 বেস্টটা হয় একটু ওয়েট ধ্যাপ ধেপে টাইপের, আর এর বেস্টটা হবে ওয়েট কিন্তু টাটানো টাইপের, টাইট লঙে যাবে এবং কাছে ছুটবে, এটাও কিন্তু কম্পিটিশন সেট, বিয়ে বাড়ির সেট নয়, কিন্তু আমি যে হিসেবে দিলাম, আপনারা করলে অবশ্যই যোগাযোগ করবেন, আমার সঙ্গে করতে পারেন, নাহলে যে কোনো ভালো মিস্ত্রি আছে তার সঙ্গে করে নেবেন। তো এই হিসাবে দেওয়ার কথা ছিল, তাই দিয়ে দিলাম, বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, দেখতে থাকবেন কোভিড স্টার।